পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের এক সম্পদশালী জেলা বর্ধমান। খনিজ পদার্থ, শিল্প ও কৃষিতে সমৃদ্ধ এই ভূখণ্ড। সুপ্রাচীনকাল থেকেই বর্ধমান অঞ্চল মানব সভ্যতার লীলাভূমি। বর্ধমান শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ের নানা নিদর্শন। এ কাহিনীর সূচনা মুঘল আমলে। পরে মুঘল সাম্রাজ্যের পতন, স্থানীয় শাসকের উত্থান, ইংরাজ বণিকের আগমন ও রাজদণ্ডধারী রূপে উত্থান, ভারতের স্বাধীনতা লাভ ও স্বাধীনতা পরবর্তী যুগের উন্নতির নানা পর্যায়ের মধ্যে গড়ে উঠেছে আধুনিক বিদ্যাচর্চার কেন্দ্রগুলি। এই উজ্জ্বল চিত্রের মধ্যে আপন শক্তিতে বলিয়ান ও আপন গৌরবে সমুজ্জ্বল হয়ে বিরাজ করছে আমাদের সকলের প্রিয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল সরকারিভাবে স্বীকৃতি পেয়ে প্রতিষ্ঠিত হয় 1883 সালে, যদিও তার বীজ বপন হয়েছিল অনেক আগে। বর্ধমানের মহারাজ মহতাবচন্দ্র একসময় ব্রাহ্মধর্মে আগ্রহী হয়ে ওঠেন। ব্রাহ্ম নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ পদার্পণ করলেন এই শহরে। তাঁর প্রস্তাব অনুসারে বর্ধমানে প্রতিষ্ঠা হল আদি ব্রাহ্ম সমাজ মন্দির ও একটি বালক বিদ্যালয়। উদ্যোগীদের মধ্যে ছিলেন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভগবান চন্দ্র বসু, তাঁর পুত্র স্বনামধন্য বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। 1879 সালে মহতাবচন্দ্রের মৃত্যুর পর রাজপরিবার ব্রাহ্মধর্মে উৎসাহ হারিয়ে ফেলে এবং স্কুলটি রাজবাড়ির পৃষ্ঠপোষণা হারিয়ে পড়ল ঘোর সংকটে। শিক্ষা আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে ভগবান চন্দ্র বসুর উদ্যোগে স্থাপিত এই বিদ্যালয়ের অকাল প্রয়াণ লাভই ছিল স্বাভাবিক ঘটনা, কিন্তু বিদ্যালয়ের বিধিলিপি ছিল ভিন্নতর। বর্ধমান মিউনিসিপ্যালিটি এই বালক বিদ্যালয়ের আর্থিক দায়ভার গ্রহণ করে, ফলে অবলুপ্তির হাত থেকে রেহাই পেল বিদ্যালয়টি। এই প্রতিষ্ঠানের নতুন নাম হল বার্ডওয়ান ইংলিশ স্কুল। তৎকালীন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান W.W. লারমিনির উদ্যোগে ঘটল এই ঐতিহাসিক ঘটনা। আত্মশক্তিতে বলিয়ান মিউনিসিপ্যাল স্কুল বিপদ কাটিয়ে আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠতে লাগল শতবর্ষ ধরে। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ভবনের ইতিকথা। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের সূত্রপাত হল বাকলে সাহেবের পুরনো কুঠিতে 1883 সালের 1 জানুয়ারি। বাড়ির মালিক ছিলেন রাধালাল বর্মন। নবদ্যমে ক্লাস শুরু হল 6 জানুয়ারি 1883। ছাত্র সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন ভবনের খোঁজ শুরু হল। স্কুল উঠে গেল পার্কার রোডে রসিককৃষ্ণ মল্লিকের বাড়িতে, ভাড়া মাসিক 60 টাকা। এই বাড়িটি বিদ্যাসাগর মহাশয়ের পদরেণু পেয়ে পবিত্র হয়েছিল। কাছেই ছিল প্যারি চাঁদ মিত্রের বাড়ি, বিদ্যাসাগর মহাশয়ের ভাষায় প্যারির হোটেল। 1902 সাল, স্কুল তার ঠিকানা বদল করে চলল বড়বাজার রোডের উপর রানীগঞ্জ বাজারে অবস্থিত লালকুঠিতে। 1917, স্কুলের বড়দের বিভাগ চলে গেল মেহেদি বাগানের বাড়িতে। কিন্তু মেহেদি বাগান কুঠির অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যাচর্চার পক্ষে মোটেই অনুকূল ছিল না, তাই
পয়লা জানুয়ারি ১৯২০ তারিখে মিউনিসিপ্যাল স্কুল উঠে এলো পাল বিল্ডিংয়ে। মিউনিসিপ্যাল স্কুল তার নিজস্ব ঠিকানা খুঁজে পেল ১২ জুন ১৯২৬ তারিখে, যখন ৩৫,০০০ টাকার বিনিময়ে লালা জ্যোতিপ্রকাশ নন্দের স্ত্রীর কাছ থেকে ঢলদিঘি কুঠি কিনে নেওয়া হল। নাম তার আকিয়াত মঞ্জিল। আবার এলো বৃদ্ধির সমস্যা, ফলে স্থান সংকুলনের জন্য ভাড়া নেওয়া হল পার্শ্ববর্তী জিয়াফত মঞ্জিল ১৯২৪ সালে। ১৯২৯ সাল ভাড়া নেওয়া হল মিদ্যাপুকুর কুঠি বা লাল বাড়ি, জিটি রোডের ধারে অবস্থিত ছিল এই লাল বাড়ি। ১৯২৯ সালেই সূত্রপাত হল আধুনিক পর্বের। বিশিষ্ট চিকিৎসক সম্পাদক ডাক্তার এস কে সেনের পরিচালনায় ছাত্ররা বর্ধমানবাসীর সহায়তায় নতুন ভবন নির্মাণের জন্য নিজের হাতে ভিত খোঁড়ার কাজ শুরু করল। তাদের মন্ত্র হল ইন দ্য নেম অফ গড আই ডিগ। বিপুল উদ্দীপনার মধ্যে এগিয়ে চলল নির্মাণের কাজ। ১৯৩৬ সালের ১৪ই ডিসেম্বর মহারাজ স্যার বিজয়চাঁদ মহাতাব নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন। স্কুল পেল তার আপন আলোয়। ১৯৪২ সারা পৃথিবীতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। আঁচিশে লাগলো এই স্কুলে। স্কুল বাড়ি সরকার থেকে অধিগ্রহণ করা হল। স্কুল চলে গেল জিয়াফত মঞ্জিল ও কালীবাজারের কক্সেট ভবনে। ১৯৪৫ ঘটল রাহু মুক্তি। বিদ্যালয় ফিরে এলো তার নিজ গৃহে, কক্সেট সাহেবের স্বপ্নের ভূমিতে।